তহতেওতো হাৱাতে উৰি উৰি খাইছা, এতিয়া তহতে আমাক ইনকাম কৰি আনি দিলি, কি হয়? অতো চাউল দালি চেনি চাহপাত আঞ্জা তৰকাৰী সব আনি দিব লাগিব দেশ। ঐ, আমি যে মূৰৰ ঘাম মাটিত পেলাই ঘৰৰ কামবিলাক কৰো, সেইটো খোজ যাব। ঠিক কথা কৈছা, শিকলে হিচাপ কৰি এটা আমাৰ হাজিৰাটো দিওঁ। হাজিৰা লাগে, হাজিৰা লাগে। এই ইমান দিন যে ইয়াতে থাকলি, ঘৰ ভাড়া কোনে দিব? চৰিয়াই চৰিয়াই যি খালি, খাবার পয়সা কোনে দিব? কত ছুরে ছুরে খালো আমি সুন কাহি দে খাঙে ও। ওই মিছা কথা নকবি, তক মই মাঝে মাঝে সরিয়াত ভাত দিয়া নাই, দিলি কি হবু? মাছ মাংস তাত নাই ও, ইবিলা সব কাটা কাটি করি হিসাব তো খুর দিয়া মা। আমি জি মা কাম করছং, আমি তাতকে বেশি খাইছু ওই, আমি জি মা কাম করছু তাতকে কম খাইছং ও। হিতু ও হ্যাঁ কি কইছা তোহতে, খাওয়া লওয়ার হিসাব ধরছা? এ আমি যদি তোহতর খাওয়া লওয়া ঘর ভাড়ার হিসাব ধরো না হয়, যিমান পয়সা হাজিরা হয় উল্টা পয়সা আমাক ঘুরে দিব লাগব, কিন্তু আমি সেইটো কথা নকরং। জানো এটো সেইটো নকরা বলি, কারণ আমি কুর্মা মানুষ না, আর কুর্মা মানুষ খাওয়া লওয়া থাকা করিল দায়িত্বটো টন্ডু। এই বহুত জানা হলি, এই তোর কোন কালর কুর্মা হলি? হ্যাঁ সেলিনিমার ভাইসা, জানো মোর মামার পুতাক ভাই হে নহয় মানে ধরিল ফিরহীন কুঠা দিছ। এই ইগলাহান কথা ইতা বাদ দে, তহতো যদি এতে থাকবা ইচ্ছা করা তেতিয়া হলে নিজে ইনকাম করব লাগবো, আর যদি ইনকাম ন করা তেতিয়া হলে আজি ঘরের পরা ওলাই যা দেশ। হবু কই নিজে নিজে কষ্ট করে নিজে নিজে খাম ও। হুই বিংরা, তো নিজে কষ্ট করে খালি নহব তো, ইহতো কো খোয়াব লাগবো। পারবে কি নকো? ও পারি, তুই কষ্ট করবি মই কষ্ট করিম, আর আনি কিনে মাছ মাংস খুয়াম, ঘুমি পড়ে টট না পাবো ও। জেনে হলে হবো, ইতিয়ার পরা তোহতে আমার ঘর থাকা বন্ধ। ইতিয়ার বিনু কি বন্ধ করা, না খাই নলো না আমি কেনকে কাম করবো যাব পারি না। ঠিক আছে ঠিক আছে, তহতক মই তিন দিনের সময় দিলো, হব না? তিন দিন হলে কম হয়, দুই দিন করে দি। ঠিক দিছে তো, হব যাম দে আজি খাবা ইতিয়া ও। কি রাখত কই রাখি পুরি কো না পাই, কিনিহিন কথা দিছ, কিনিহিন কথা নিদিছন। বাধা কৃষ্ণ নাই হেতেন মই তোর রিজনেতে ছাপি থাকা নাই, মোক মন্ডল করে দুস্তুর মোর মোরমটা আনি গিতে থই গিছে সম্মান নো হয় নিকে ও। যদি সম্মান করিয়ে থইছে তো কি হতে কি সম্মান করলা? হ্যাঁ এটা হিবিলা কথা পাঠে, এটা কি করবি তাকে চিন্তা কর। মইনর কি চিন্তা করি, জিলেবিতর ঘরতে জায়গাতে থাকুম নিকি? ও তার মানে তুই জিলাপি হাতর ঘর থকা থাকবি, তাতে গেলি তোক বেঙ্গে কি করবো জানো না? তোর কাকালটো ভাঙি দিব, একদম হাপর কাকাল ভাঙা দি। তুই ঠিকই কইছা, মই দি হিতু কথা ভাবাই নাছলু, পিছে মই সাহমতর ঘরতে যাং নেকি? সেইখন ঘর পরা তো বাহাদুরি মারি ওলাই আইছিলে, এটা কোনটো নাক লই সেইখন ঘর যাবি থয়, লাজ নাল কি বথর, লাজ লাগলে কি করি মারু, উরমলে দি নাছন করে ঢাকা দি মরু। কোঠা খুব আইছা তো, তাতে গেলি না হয় লুস্কার তার জিএমসি দোকরা খুবন দিব। মা কসম মই নবি সে কি নকরি মিটানু, এটা খাম খুরো ফারো। তো কিন্তু কথাটো কাকো নকবি হা? নকম কিনো কাম কৌশুন, একদিন কাম আবি এক মা বহি খাবে, মা কসম ইজিনের কিনো বিপার কৌশুন। এই আলু আর কুরবানে যেটু বিজনেস আরম্ভ করছে সেটু বিজনেস আমি কর দে। সুখী কুকুর, তো ইমান তোলো নামব পারা হলি, তো সর কুরবা মাথা মারা হলি, তোর মনত এটা উপরুট এটা আনা তোই। কি করবি আর, ডাঙার মানে কই থইছে দেখুন, অভাবত পরি স্বভাব নষ্ট হয়, মোর অভাব পরি সব তো নষ্ট হওয়া লক্ষে আর। সাল নয় ঠিক রে কুকুর, মাথাত মাল নহা, মই এগলে কাম করি পুলিশের মার খাই জেলের ঘুমে থাকবো নরম, তুই এ করো মই এগলে নকরং ও। তিনলে মই কি করি, মোর মাথাত মাল এ নহা হইছে, তনু কি করবে? মোর এটা ভাল বুদ্ধি দে মানু আছে, বহু ডাঙার মানু, কি মক জি কাম করব দে তাকে করি মো। কোনি নই এই মানু তো কোনি ন, ইয়া কম ও। ওই কিস্তিক দা, ও কি করি আছে এতে বহি বহি, কি করি মার টোকে রুখিছ ও? ও কিয়া হেটে টিউশন কুছলে মোক লক করে বলি ও? ও নাই নাই মনত আছে,
পিছে তোর মনটো বেয়া নেকি ঐ নকবি মোর ডাঙৰ ঘটনাটা খুজছি কি হৈছে ডাঙৰ ঘটনাটা খুজছি এ কি হৈছে কোনা হে মই যে তোক লগ কৰিছিলু খুকি কুকুৰে সেলকা কৈ দিছি ও কিনো ক আৰু সেলকা মোক কুছি কি কৈছি কি কুছি গম পাইছ না নাই পা দে ক মই খৰবে ওলাই যাব দিছি ও কি ও হয় নেকি ইমান বেয়া মানুহ না সি তাক নামাতং মই আৰু এটা কথা মই কমলি তাক নকবি হি মোক গুৰু মাৰাদি মাৰবো হ'ব দে নক তই চিন্তা নকৰবি ঐ গিষ্টিক তোৰ আচল ঘৰ ক'ত ন আৰু ঘৰত কোন কোন আছে ন মই কৰবি আছো মই নিজে নাজানো আৰু মাই দেউতা কাই মই নিজেও গম নাপাওঁ মনৰ পৰিলে কেতিয়াবা ওপৰ ডিগি চাওঁ কিন্তু দেখা নাপাওঁ অ হয় নেকি চৰি দে বেয়া নাপাবি মই নাজানো কাৰণেহে সোধছোঁ হ'ব দে বেয়া নাপাওঁ জিলেবীৰ বাহিৰে কাকো জীৱনকে বেয়া নাপাওঁ মই কানছো তই নাকান্দিবি কিন্তু তোক মই বুদ্ধি দিম বুঝিছা না তুই আগর বিজনেসটুকে কর ওই রিক্সা চলোয়া কামটো বহুত ভাড়া পাবি বহুত পয়সা পাবি ধুনিয়া ধুনিয়া ছোৱালী উঠিব আৰু মাথার ঘিউ খরচ হয়েছে নাই সেইটো খরচ কোনে দিব রসুন র 10 টাকা হলে বেশি হয় তুই 20 টাকাকে ল ঠিক আছে দে তোর যদি 10 টাকা দেওয়াতে বেশি হয় 20 টাকায় দিবি আর অটোটোয় হব হব দে বেশি যা মই যে নাকি বেশি খরচ যাবে যা বেশি মই যাং আর যা রিকশা 20 টাকা দিব বিরাট ভালো হব দেঙ্গা না